ছুটির দিনের বিকেলে প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে সময় কাটাতে বই পাগল মানুষরা আসছেন ঢাকার রমনা পার্কে। তাদের সঙ্গে আনছেন বই, উদ্দেশ্য প্রকৃতির মাঝে নীরবে পছন্দের বই পড়া। নীরবে বই পড়ার উৎসবে যোগ দিতে এসে বই পড়ুয়ারা শতরঞ্জি বা বিছানার চাদর বিছিয়ে তাতে শুয়ে বা বসে বই পড়ে সময় পার করছেন। সবুজ মাঠে একান্তে বসে পছন্দের গল্প বা কবিতা পড়েন নানান বয়সের পাঠক। এরকম জিনিস আমি আগে কখনো দেখি নাই। এখানে আসছি, বই পড়তেছে, অনেক ভালো লাগতেছে। আমি আজকেই প্রথম আসছি, তার আগে আসা হয়নি। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে। এখানে আমরা চাইলে যে কেউ যে কোনো ধরনের বই নিয়ে আসতে পারি, একে অপরের সাথে শেয়ার করতে পারি। আজকে আমার এখানে এই নতুনত্ব দেখে খুব ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং। আমরা এখানে রমনার মধ্যে এসে বই পড়ছি, খুব ভালো লাগছে। একটা পরিবেশের মধ্যে এখানে বই পড়ার পরিবেশটা খুব সুন্দর, অনেক ভালো লাগছে। আসলে এখানে বই পড়তে এসে অনেক গত সপ্তাহে আমাদের আসার কথা, আনফর্চুনেটলি গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে থেকে আমরা আছি ইনশাল্লাহ। কেউ যদি আসতে চান তাহলে আসতে পারেন। সম্প্রতি ভারতের একটি পার্কে এমন একটি উদ্যোগের খবর পড়ে দেশে বই প্রেমীদের জন্য এই উদ্যোগ নিয়েছে ভলেন্টিয়ার অপরচুনিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জানালেন, বই পড়ার উৎসব প্রতি শুক্রবারে চলবে ঢাকার রমনা পার্কে। ব্যাঙ্গালোরের যে একটা পার্কে যে বই পড়ার পোস্ট ভাইরাল হয়েছিল, সেখান থেকে কি অনুপ্রাণিত হয়ে এত সুন্দর আয়োজন করার চিন্তা এসেছে মাথায়? জি, মূলত ওই পোস্টটা আমাদের সামনে আসার পরই আমাদের ভলান্টিয়ার অপরচুনিটিসের যে ফাউন্ডার মিথুন দাস কাব্য, আমার বন্ধু, ওর মাধ্যমে ও প্রথম আমাদের সাথে আলোচনা করে যে এইভাবে আমরাও তো করতে পারি কিনা। তারপর আমরা আমাদের পেজ থেকে একটু পোস্ট দিলাম, তারপর সে আমরা ব্যাপক মানুষের সাড়া পেয়েছি এবং অনেকেই আমাদের সাথে জয়েন করেছে প্রথম দিনে। এখন হচ্ছে মানুষ হচ্ছে খুব অল্প সময়ের বিনোদন পেতে ব্যস্ত তথ্য প্রযুক্তির যুগে। আপনি দেখুন, 30 সেকেন্ডের একটা রিলসে অথবা টিকটকে একটা আনন্দ পেয়ে যাচ্ছে, তো 3 ঘন্টা বা 3 দিন যাবৎ বই পড়ে সেই আনন্দটা কিন্তু মানুষ নিচ্ছে না এখন আর। তো এই ইয়ের মাধ্যমে আমরা একটা বই পড়ার নীরব বিপ্লব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন মানুষ বইয়ের দিকে ফিরে আসে এবং আমরা পাঠক ফিরে পাই এবং একটা সুন্দর সমাজ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। আমরা চাই আমাদের দেশের মাঝে যেন বই পড়া আরও বাড়ুক, সাথে হচ্ছে যে এই যে খেলা মাঠে বা হচ্ছে যে রমনা পার্ক বলেন, যত পার্ক আছে সেখানে যেন হচ্ছে যে আরও ক্লাইমেট নিয়ে যেন আরও সচেতন হোক সঙ্গে। সপ্তাহের ক্লান্তি দূর করতে আর রমনার বিশুদ্ধ বাতাস অনুভব করে বই পড়তে চাইলে শুক্রবার বেলা 3টায় আপনিও চলে যেতে পারেন। বইয়ের কালো অক্ষরগুলো আলো হয়ে জ্বলে উঠুক সবার মাঝে। বই পড়ার এই নীরব উৎসব ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।